আচ্ছা দেখো মেয়েরা, আমরা আগের দিন আমি তোমাদের ওভারহেড পড়ানোর সময় ওভারহেডের নেচার ওয়াইজ ক্লাসিফিকেশনে বলেছিলাম, ওভারহেড তিন রকমের, একটা হচ্ছে তোমার নেচার বা বিহেভিয়ার ওয়াইজে ফিক্সড ওভারহেড, ভ্যারিয়েবল ওভারহেড আর সেমি ভ্যারিয়েবল ওভারহেড। তো এটা খুব আসে প্রশ্নে যে ফিক্সড ওভারহেড আর ভ্যারিয়েবল ওভারহেডের মধ্যে পার্থক্য কী, তখন আমি তোমাদের আলোচনা করে দিয়েছি, আজকে পার্থক্যটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে যে ফিক্সড ওভারহেডটা কী, যেটা পণ্য উৎপাদন বা সেবার পরিমাণ যাই হোক না কেন, যে কোনো পরিস্থিতিতে মানে ওভারহেডের পরিমাণটা অপরিবর্তিত থাকছে। স্থির ওভারহেডটা, স্থির মানে ফিক্সড ওভারহেডটা কিন্তু উৎপাদনের পরিমাণ পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয় না। আর ভ্যারিয়েবল ওভারহেডটা কি, পণ্য উৎপাদন বা সেবার পরিমাণে হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে এই ভ্যারিয়েবল ওভারহেডটারও হ্রাস বৃদ্ধি ঘটে, তাকেই বলে পরিবর্তনশীল ওভারহেড। আর ফিক্সড ওভারহেডটা দেখো, সাময়িকভাবে যদি উৎপাদনের কাজ বন্ধও থাকে সেক্ষেত্রেও কিন্তু ফিক্সড ওভারহেডটা মানে থেকেই যাবে। হ্যাঁ, এই ধরনের উপরে ব্যয় কিন্তু থেকেই যায়, যেমন ধরো স্থায়ী কর্মচারীদের বেতন, কারখানার ভাতা, একদিন এক মাস প্রোডাকশন হলো না তার জন্য কি কারখানার ভাতা না দিলে চলবে বা স্থায়ী কর্মচারীদের বেতন না দিলে চলবে, তা কিন্তু নয়। কিন্তু সাময়িকভাবে উৎপাদন বন্ধ হয়ে গেলে কিন্তু ভ্যারিয়েবল ওভারহেডটা বিয়ার করতে হয় না, যেমন বিদ্যুতের জন্য ব্যয়, কাঁচামালের জন্য ব্যয়, প্রোডাকশন না হলে তোমার ভ্যারিয়েবল ওভারহেড হবে থেকে, বুঝতে পেরেছ? আর যেহেতু মোট স্থির ব্যয়টা সবসময় নির্দিষ্ট, তাই উৎপাদনের পরিমাণ বেড়ে গেলে কিন্তু একক প্রতি উপরি ব্যয়টা কমে যায়। ফিক্সড ওভারহেডটা পার ইউনিট ফিক্সড কস্টটা কিন্তু কমে যায়। বোঝার চেষ্টা করো যে যখন প্রোডাকশনের পরিমাণ বাড়ছে অথচ ফিক্সড কস্টটা সেম থাকছে, তাহলে পার ইউনিটটা কী হবে, একক প্রতিটা কমবে। ঠিক উল্টো দিকে ভ্যারিয়েবলের ক্ষেত্রে কিন্তু মোট পরিবর্তনশীল উপরি ব্যয়টা স্থির থাকে না। হ্যাঁ, মোট পরিবর্তনশীল ব্যয়টা যেহেতু স্থির থাকে না, তাই জন্য একক প্রতি পরিবর্তনশীল ব্যয়টা কিন্তু স্থির থাকে। মানে প্রোডাকশন বাড়লে তোমার এক ইউনিটটা ফিক্সডই থেকে যাচ্ছে, যখন প্রোডাকশন বাড়বে যত ইউনিট প্রোডাকশন বাড়বে টোটালটা ততটা বাড়বে, কাজেই একক প্রতিটা কিন্তু এখানে স্থির থাকে। ভ্যারিয়েবল ফিক্সডে যেমন একক প্রতিটা কমে, কিন্তু পরিবর্তনশীলে কী হয়, মোট পরিবর্তনশীলটা স্থির থাকে না কিন্তু একক প্রতিটা স্থির থাকে। আরেকটা হচ্ছে যে স্থির উপরি ব্যয়টা মূলত নিমজ্জিত ব্যয়, সাঙ্ক কস্ট, মানে কি যেটা ইতিমধ্যেই মানে করা হয়ে গেছে, যে কস্টটা অলরেডি করা হয়ে গেছে এবং যেটা সিদ্ধান্ত গ্রহণে আর বিবেচনা করা হয় না। স্থির উপরি ব্যয়টা কী, সেটা তো অলরেডি করা হয়ে গেছে, সেটা সিদ্ধান্ত গ্রহণের কাজে কোনোভাবেই প্রভাবিত করে না, মানে ওটাকে আর বিবেচনা করা হয় না। আর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনশীল উপরি ব্যয়টা একটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় এবং এটাকে যথেষ্ট গুরুত্ব নিয়ে সিদ্ধান্ত গ্রহণের সময় ব্যবহার করতে হয়। আর একটা পয়েন্ট আছে দেখো, স্থির উপরি ব্যয় হচ্ছে অনুদান থেকে মানে কন্ট্রিবিউশন থেকে উপরি ব্যয় ফিক্সড কস্ট ফিক্সড ওভারহেডটা বাদ দিলে নিট মুনাফা পাওয়া যায়, আর বিক্রয় মূল্য থেকে মুখ্য ব্যয় এবং পরিবর্তনশীল উপরি ব্যয় বাদ দিলে কন্ট্রিবিউশন ও মোট মুনাফা পাওয়া যায়। এইগুলো অ্যাকচুয়ালি তোমরা, আমার মনে পড়ছে যে তোমরা ইলেভেনে যখন কস্ট চ্যাপ্টারটা পড়েছিলে মানে ক্লাসিফিকেশন অফ কস্ট, সেখানেও ফিক্সড কস্ট ভ্যারিয়েবল কস্ট পড়েছিলে, সেখানে এইগুলো একদম এই পয়েন্টগুলো পড়েছিলে। সেখানে তোমরা ফিক্সড কস্ট ভ্যারিয়েবল কস্ট হিসেবে পড়েছিলে, এখানে তোমরা ফিক্সড ওভারহেড ভ্যারিয়েবল ওভারহেড হিসেবে পড়লে। ইটস এ কাইন্ড অফ কস্ট, ইনডাইরেক্ট কস্ট ওভারহেড তোমাদের। দেখো এটা আমি থিওরিটা ভিডিও অডিও করেও পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু ভাবলাম যে ভিডিও করলে তোমরা একটু চোখে দেখবে জিনিসটা, আরও ভালোভাবে মাথায় ঢুকবে, কারণ কস্টিং পড়তে গিয়ে তোমাদের প্রাইম কস্ট, দ্যাট ইজ ডাইরেক্ট কস্ট, আর ওভারহেড ইনডাইরেক্ট কস্ট, এটার কনসেপ্টটা ক্লিয়ার থাকাটা খুবই জরুরি। এবার আমি প্রাইম কস্ট আর ওভারহেডের মধ্যে যে পার্থক্য সেটাও পয়েন্টস ধরে বলে দিচ্ছি। দেখো প্রাইম কস্ট আর ওভারহেডের মধ্যে পার্থক্য কী, প্রাইম কস্ট কাকে বলছে, প্রাইম কস্ট হচ্ছে যে উৎপাদনের যে প্রাথমিক ব্যয় এটা মুখ্য ব্যয়, আর উৎপাদনের যে অতিরিক্ত ব্যয় এক্সট্রা কস্ট সেটা উপরি ব্যয়। আর সমষ্টি কী, প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত যাবতীয় যে প্রত্যক্ষ ব্যয় সমস্ত ডাইরেক্ট কস্ট নিয়ে আসছে প্রাইম কস্ট, আর প্রতিষ্ঠানের উৎপাদন সংক্রান্ত সমস্ত উপরি মানে তোমার পরোক্ষ ব্যয়ের সমষ্টি হচ্ছে উপরি ব্যয়। তাহলে মুখ্য ব্যয় প্রাইম কস্ট হচ্ছে সমস্ত, ইজ আ সামেশন অফ অল ডাইরেক্ট কস্ট, আর এটা হচ্ছে সামেশন অফ অল ইনডাইরেক্ট কস্ট, ঠিক আছে? কিন্তু উৎপাদনের জন্য দুটো ব্যয়ই কিন্তু এসেনশিয়াল। তারপরে শ্রেণীবিভাগ কী, উৎপাদনের মুখ্য ব্যয়কে সেই অর্থে শ্রেণীবিভাগ করা যায় না, শুধুমাত্র উপাদানের ভিত্তিতে এই ব্যয়কে আলাদা করা যায়, যেমন ডাইরেক্ট মেটেরিয়াল কস্ট, ডাইরেক্ট লেবার কস্ট, ডাইরেক্ট এক্সপেন্সেস, আর বিভিন্ন ভিত্তিতে কিন্তু ইনডাইরেক্ট কস্টের ভাগ হয়, যেমন আমরা দেখেছি উপাদানের ভিত্তিতে ভাগ করেছো তোমরা, কাজের ভিত্তিতে ভাগ করেছো, ব্যবহার বা প্রকৃতির ভিত্তিতে ভাগ করেছো। আচ্ছা ব্যয়ের প্রকৃতিটা কী, দেখো প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ ব্যয় হচ্ছে মুখ্য ব্যয়, আর পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ মজুরি এবং অন্যান্য পরোক্ষ ব্যয় হচ্ছে উপরি ব্যয়।
মুখ্য ব্যয়কে মূলত পরিবর্তনশীল ব্যয় হিসেবে চিহ্নিত করা যায়। উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধির সঙ্গে সঙ্গে মুখ্য ব্যয়টা পরিবর্তিত হয়, আর উপরিব্যয়টা কিন্তু স্থির ব্যয় এবং পরিবর্তনশীল ব্যয় উভয় নিয়েই দুটোই থাকে এর মধ্যে। অর্থাৎ কিছু কিছু উপরিব্যয় স্থির থাকে, কিছু কিছু উপরিব্যয় হ্রাস বৃদ্ধির সঙ্গে মানে উৎপাদনের পরিমাণের হ্রাস বৃদ্ধির সঙ্গে বাড়ে কমে। আর মুখ্য ব্যয়কে একাধিক উৎপাদন বিভাগের মধ্যে আবন্টন করা যায় না, কারণ এটা তো ডাইরেক্ট কস্ট, যেটা যে একেবারে একটা পার্টিকুলার প্রোডাকশনের সঙ্গেই রিলেটেড থাকে, তাকে একাধিক উৎপাদন বিভাগের মধ্যে কিন্তু আবন্টন করতে হয় না। একটা নির্দিষ্ট বিভাগের জন্যেই নির্দিষ্ট পরিমাণ মুখ্য ব্যয় করতে হয়, আর উপরিব্যয় কিন্তু একাধিক উৎপাদন বিভাগের মধ্যে আবন্টন করতে হয়। উপরিব্যয় সাধারণত অনেকগুলো বিভাগের জন্য একসঙ্গে করা হয়ে থাকে। যেমন ধরো একটা প্রতিষ্ঠানের ইলেকট্রিসিটি কস্ট, সেটা কি শুধু একটা প্রোডাকশন ডিপার্টমেন্টের সঙ্গে হবে? তাহলে ইলেকট্রিসিটি তো প্রোডাকশন ডিপার্টমেন্টের হবে, অফিসেরও হবে। এটাকে তোমরা যখন বড় হবে তোমরা দেখবে তখন ওভারহেডের অ্যালোকেশন দেখবে পড়বে, যে কতটা কস্ট ফর প্রোডাকশন ডিপার্টমেন্টের জন্য হচ্ছে, কতটা অফিসের জন্য হচ্ছে, এইভাবে। তাহলে ওভারহেড কস্টটা কিন্তু অনেকগুলো বিভাগের জন্য একসাথে হয়ে থাকে। ঠিক আছে, এটাই হলো তোমাদের মোটামুটি আমি পড়িয়ে দিলাম চ্যাপ্টারটা। আর একটু আজ অন্য জিনিস, সেগুলো আমি অডিও করে পরে পাঠিয়ে দেব, কিন্তু এটা আমি অডিও পাঠাতে পারতাম, কিন্তু যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট কস্টিংয়ের জন্য, তো ওই জন্য আমি তোমাদের একটুখানি ভিডিওই করে দিলাম, যাতে তোমরা চোখের সামনে জিনিসটা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবে। যদিও এই চ্যাপ্টার থেকে এক নম্বরেরই প্রশ্ন আসে, হয়তো বললে ওভারহেড আর তোমার প্রাইম কস্টের একটা দুটো পার্থক্য বলো, তো কনসেপ্টটাও তো ক্লিয়ার হওয়া দরকার। তোমরা কস্টিং নিয়ে পড়বে এবং প্রত্যেকের এম কস্টিংয়ে খুব ভালো পাওয়া, তো উপরিব্যয়ের এই কনসেপ্টটা সেই জন্য আমি খুব ভালো করে বুঝিয়ে দিলাম। তাহলে এটা তোমরা আগের দিনের ভিডিওতে আমি সমস্ত ওভারহেড কত রকমের হয়, ওভারহেড কাকে বলে, ওভারহেডের শ্রেণী বিভাগগুলো পরপর ছবি দিয়ে বলে বুঝিয়ে দিয়েছি। আর আজকে আমি পড়িয়ে দিলাম ফিক্সড ওভারহেড, ভ্যারিয়েবল ওভারহেড আর প্রাইম কস্ট অ্যান্ড ওভারহেডের পার্থক্যগুলো। এইটুকু পড়ে রেখো, আর বাকি যা অল্প স্বল্প আছে সেগুলো আমি অডিও পাঠিয়ে দেবো। তো তাহলে আমার ধারণা ওভারহেডের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, ওকে।